একমাত্র অনলাইন টিভি চ্যানেল, আপনাদের সঙ্গে আমি সৌমেন। শুরু করছি বীরভূম আরসি টিভির এক বিশেষ অনুষ্ঠান, বাংলার পাঠশালা। আপনারা জানেন যে বর্তমান বিশ্ব এখন একটা মহামারীতে আক্রান্ত। এই প্রতিকূল পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্কুল কলেজ বন্ধ, ছাত্রছাত্রীদের মধ্যে একটা খুবই উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাদের কথা চিন্তা করে ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না। এই পরিস্থিতিতে বীরভূম আরসি টিভির পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে। বীরভূম আরসি টিভির প্রোগ্রামটার নাম হচ্ছে বাংলার পাঠশালা। এই অনুষ্ঠানে তোমরা সরাসরি দক্ষ শিক্ষকের দ্বারা বিভিন্ন অনলাইন ক্লাস দেখতে পাবে, এবং যে নাম্বারটা রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা বিভিন্ন প্রশ্ন পাঠাতে পারবে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার। আজকে আমাদের অনলাইন ক্লাসরুমের বিষয় গণিত। উপস্থিত রয়েছেন এই গণিত ক্লাসে নাকড়াকোন্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মানীয় সঞ্জয় কুমার দে মহাশয়। ওনাকে বীরভূম আরসি টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। উনি নবম ক্লাসের গণিত বিষয়ে চর্চা করবেন আজ অনলাইন ক্লাসরুমে। উপস্থিত রয়েছেন এর পরের ক্ষেত্রে মানে স্তরে দশম শ্রেণীর গণিতের জন্য সারদা বিদ্যাপীঠের সম্মানীয় শিক্ষক উত্তম কুমার ভক্তি মহাশয়। আপনাকেও বীরভূম আরসি টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই প্রতিকূল পরিস্থিতিতে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আমাদের এই অনলাইন ক্লাসরুমটাকে সর্বোত্তভাবে সাহায্য করছেন, তাদেরকে আমাদের আরসি টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এবার শুরু করব অনলাইন ক্লাসরুম বিষয় গণিত। শিক্ষক নাগড়াকন্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দে মহাশয়। তোমরা রেডি হয়ে যাও খাতা পেন নিয়ে। আর একটা কথা, বাইরে বেরোবে না, বাড়িতেই থাকবে। যদি একান্তই প্রয়োজন হয় মাস্ক ব্যবহার করবে, এবং আমাদের যে সরকারের বিধিনিষেধ সেগুলো মেনে চলবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। এবং আমরা আশা করছি খুব তাড়াতাড়ির মধ্যে আমরা বিশ্ব একটা করোনা যা মহামারী সেটা থেকে আমরা মুক্তি লাভ করব। সেই ব্যাপারে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার চিন্তা করছেন, উপযুক্ত ব্যবস্থা অবলম্বন করছেন। সরাসরি চলে যাচ্ছি আমরা অনলাইন ক্লাসরুম বীরভূম বীরভূম আরসি টিভির বাংলার পাঠশালা অনুষ্ঠানে বিষয় গণিত শিক্ষক সঞ্জয় কুমার দে মহাশয়, প্রধান শিক্ষক নাগড়াকোন্দা উচ্চ বিদ্যালয়। গুড মর্নিং শিক্ষার্থী বন্ধুরা, আজ যে পরিস্থিতি তোমরা দেখছো, যে কোভিড-19 আওয়ে বাড়ির মধ্যে তোমাদের থাকতে হচ্ছে, তো তোমরা নিশ্চয়ই মিস করছো বিদ্যালয়ে সেই ঘণ্টার ধ্বনি, মিস করছো ক্লাসরুম, খেলার মাঠ, একই সাথে হয়তো মিস করছো বন্ধুদের সাহচর্য, শিক্ষক মহাশয় শিক্ষিকা মহাশয়ের সান্নিধ্য। যাই হোক, আরসি টিভি চ্যানেলের পক্ষ থেকে বাংলার পাঠশালা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তোমাদের সাথে যতদূর সম্ভব যোগাযোগের ব্যবস্থা কর্তৃপক্ষ করেছে, এজন্য এই আরসি টিভি চ্যানেলকে ধন্যবাদ প্রশংসার দাবি রাখে। এটি খুব ভালো সাধু উদ্যোগ, যার ফলে আমরা তোমাদের অন্তত দূর থেকেও যেটুকু তোমাদের কাছে আসতে পাচ্ছি, এজন্যই খুব ভালো লাগছে। তোমরা এই ক্লাস ফলো করো, আর তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, এবং আমাদের এই বাংলার পাঠশালা অনুষ্ঠানটি ভালোভাবে লক্ষ্য করো, তোমরা অনেকটাই উপকৃত হবে। তো আজ আমরা চলে যাব নবম শ্রেণীর ক্লাস এটা, সুতরাং আমরা তোমাদের সাথে একটি উপপাদ্য আলোচনা করব, তা প্রস্তুত হয়ে নাও। আজকে তোমরা জানো সেকেন্ড ইউনিট টেস্টে যে
বিষয় ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যের একটি উপপাদ্য রয়েছে। তো সেই উপপাদ্যটি হচ্ছে, আমরা এখানে লিখেছি, দেখো, কোনো ত্রিভুজে যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। আমরা একটা ত্রিভুজের ছবি এঁকেছি, ত্রিভুজটার নাম দাও পি কিউ আর। আমি ত্রিভুজটার নাম দিলাম পি কিউ আর। আর এখানে মধ্যবিন্দু পি কিউর মধ্যবিন্দু এস, আর পি আর এর মধ্যবিন্দু টি দিয়েছি। এখন পি কিউ আর ত্রিভুজে আমরা এস দিয়েছি পি কিউর মধ্যবিন্দু, আর টি নাম দিয়েছি পি আর এর মধ্যবিন্দু। তাহলে আমাদের এই জ্যামিতি, যখন আমরা যে কোনো ব্যাপারে আমরা প্রমাণে যাব, ধীরে ধীরে কতগুলো স্টেপ আছে তোমরা সেটা জানো, তো সেই স্টেপগুলো তোমাদের মেনটেন করতে হবে। তো আমাদের স্টেপগুলো কোনগুলো থাকে, যেমন বিশেষ নির্বাচন, আমাদের যে তথ্যটা দেওয়া থাকে প্রশ্ন করতে সেটা সাধারণ নির্বাচন। বিশেষ নির্বাচনে যে চিত্রের সাথে আমাদের বর্ণনা দিতে হয়, তথ্য দিতে হয় যে কোন তথ্য আমাকে দেওয়া হয়েছে, সেই বিশেষ নির্বাচনে। তারপর প্রয়োজন হলে কিছু অঙ্কন করতে হবে, প্রামাণ্য বিষয় থাকবে, আর প্রমাণ করতে হবে। তো আমরা ধীরে ধীরে সেই স্টেপগুলোতে যাব। তার আগে একটা জিনিস, তোমরা তো প্রথম ইউনিট টেস্টে তোমরা সামান্তরিক সম্পর্কে ধারণা অর্জন করেছো, তো সামান্তরিক সম্পর্কে একটু একটু ঝালিনি যে সামান্তরিক বলতে আমরা কী বুঝছি। চারটি বাহু দ্বারা বেষ্টিত একটা সমতলিক ক্ষেত্র, যেটাকে জানো চতুর্ভুজ বলি আমরা। তো সেই চতুর্ভুজের যদি বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল হয় তাহলে আমরা সামান্তরিক বলে থাকি। কিংবা ধরো একজোড়া বিপরীত বাহু যদি সমান ও সমান্তরাল হয় তাহলে আমরা সামান্তরিক বলে থাকি। তো সামান্তরিকের আরও অনেক ডেফিনেশন রয়েছে বা বৈশিষ্ট্য রয়েছে সামান্তরিকের, আমরা সামান্তরিককে বুঝতে পারি, চিনতে পারি। এখন এই একটা সামান্তরিকের ব্যাপার তোমরা লক্ষ্য করছো, সামান্তরিকের বৈশিষ্ট্যগুলো জানছো, সেটা অলরেডি জেনেছো। তো আমাদের এই উপপাদ্য প্রমাণ করতে গিয়ে হয়তো দরকার হবে। আরেকটা ব্যাপার, আমরা দুটো ত্রিভুজ কখন সর্বসম বলে থাকি এটাও তোমাদের জানা প্রয়োজন এবং জেনেছো অলরেডি, হয়তো আমার এই উপপাদ্যতে কাজে লাগবে বলে আমি তোমাদেরকে আরেকবার আলোচনা করে নিচ্ছি। যখন কোনো একটি ত্রিভুজের সঙ্গে আরেকটি ত্রিভুজ সর্বসম বলবো, যখন এই ত্রিভুজের তিনটে বাহুর সাথে অন্য একটি ত্রিভুজের তিনটে বাহু সমান হবে। কিংবা ধরো দুটো বাহু এবং একটি মধ্যবর্তী কোণ অন্য ত্রিভুজের দুটো বাহু এবং মধ্যবর্তী কোণ সমান হবে। কিংবা দুটি কোণ এবং একটি বাহু অন্য একটি ত্রিভুজের দুটি কোণ এবং একটি বাহু সমান হবে, তাহলে আমরা সর্বসম বলে থাকি। এছাড়াও আরেকটা রয়েছে, কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি অতিভুজ এবং একটি বাহুর সাথে অন্য একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অন্য একটি বাহু সমান হয় তখন আমরা সর্বসম ত্রিভুজ বলে থাকি। আর সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ বাহুগুলি অনুরূপ কোণগুলি সমান হয়। তাহলে তোমরা সামান্তরিকের বৈশিষ্ট্য এবং সর্বসম ত্রিভুজের যে ধারণাটা তোমরা জেনে গেছো পরিষ্কার হলে। এখন আমরা আবার উপপাদ্যতে ফিরে আসছি। তো আমরা সেই উপপাদ্যতে আমাকে কী বিশেষ নির্বাচন কী দিয়েছে, দেখো বিশেষ নির্বাচন আমরা প্রথমে লিখব যে বিশেষ নির্বাচন, সেখানে দেখো আমরা তথ্যটা আমরা যে পেয়েছি সেটা এখানে বিশেষ নির্বাচন। তো তোমরা এই বিশেষ নির্বাচন কী তথ্যটা পেয়েছ, না এই যে বলে দিয়েছে যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ, তাহলে এস এবং টি পি কিউ ও পি আর বাহুর মধ্যবিন্দু, তাহলে পি কিউ আর ত্রিভুজের, তাহলে প্রথমে কী বলতে ত্রিভুজ পি কিউ আর এর কী দেখতে পাচ্ছ, এস ও টি হলো এস ও এস ও টি হলো এস ও টি এই বিন্দু দুটি কী হলো, না পি কিউ ও পি আর এর মধ্যবিন্দু, পি কিউ ও পি আর বাহুর মধ্যবিন্দু, বাহুর মধ্যবিন্দু। দেখো
পিকিউআর ত্রিভুজে এস ও টি হলো পিকিউ, এই যে পিকিউ বাহুটা এবং পিআর বাহুটা, এর পিকিউ বাহুর মধ্যবিন্দু এস, পিআর এর বাহুর মধ্যবিন্দু টি। তাহলে আমাকে এইটুকুই তথ্য দেওয়া আছে। এবার আমাকে তাহলে কী যেতে হবে না প্রামাণ্য বিষয়, যে আমাদের কি প্রমাণ করতে হবে। তো যাই হোক, প্রামাণ্য বিষয়ে আমরা যাব। আচ্ছা, তাহলে আমরা এবার প্রামাণ্য বিষয়ে, অর্থাৎ কি প্রমাণ করতে হবে। দেখো এখানে কি প্রমাণ করতে হবে, এই যে এসটিটা দুটো বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ, এই যে এসটিটা, এই এসটিটা কি হবে না কিউআর এর সাথে সমান্তরাল হবে, কিউআর এর সাথে সমান্তরাল হবে। এই যে চিহ্ন দুটো দাগ দিয়েছি, এটা সমান্তরালের চিহ্ন। তাহলে এসটি সমান্তরাল কিউআর, আমি সংক্ষেপে লিখুন সমান্তরাল চিহ্নটা এইভাবে, এসটি সমান্তরাল কিউআর। আর দু নম্বর আমাকে আরেকটা প্রমাণ করতে হবে কি, এটা ফার্স্ট এক নম্বর, আর দু নম্বরটা প্রমাণ করতে হবে এসটিটা, এই দৈর্ঘ্যটা এসটিটা, এটা কি না যে কিউআর, এই কিউআর এর অর্ধেক, তার মানে হাফ কিউআর। এখন এই ছেদিতাংশ দৈর্ঘ্য এসটিটা কিউআর এর অর্ধেক, এই যে কিউআর তার অর্ধেক এসটিটা হবে। তাহলে এই দুটো আমাকে, এই লক্ষ্যটা সামনে রেখে আমাকে প্রমাণে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। তাহলে আমাদের অনেক সময় কোনো কিছু প্রমাণ করার জন্য আমাদেরকে কিছু অঙ্কন করতে হয়। তা এখানে আমার একটু অঙ্কনের প্রয়োজন আছে, সেই অঙ্কনে কিরকম দেখো। আচ্ছা দেখো, এসটিটা, এই এসটিটাকে আমি একটু বাড়িয়ে নেব, এসটিটা বাড়িয়ে নেব, এসটি বর্ধিত করলাম, এসটি বাবুটাকে কতদূর পর্যন্ত, যে এসটি সমান যেন একটা নাম দিই, এটা বাড়িয়ে দিলাম, এমনভাবে বাড়লাম যেন এসটি সমান, এটা টি ইউ নাম দিয়ে দিদি, তাহলে এসটি সমান টি ইউ হয়, এটা ইউ নাম দিলাম, এমনভাবে বাড়লাম যেন এসটি সমান টি ইউ হয়, আর ইউ আর যোগ করলাম, এই তাহলে আমার অঙ্কনটা শেষ হলো। তাহলে অঙ্কনে আমি কী করলাম, দেখো অঙ্কনে কী করলাম, অঙ্কনে করলাম এসটিকে ইউ পর্যন্ত বাড়ানো হলো, এসটিকে এমনভাবে, এসটিকে ইউ পর্যন্ত এমনভাবে বাড়ানো হলো, এমনভাবে বাড়ানো হলো যাতে এসটি সমান টি ইউ হয়। তাহলে তোমরা বুঝতে পারলে যে এসটি সমান মাপে টি ইউ বাড়িয়ে নিলাম, এখন ইউআর যোগ করা হলো, ইউআর যোগ করা হলো। এই যে ইউআর যোগ করলাম, তাহলে আমাদের অঙ্কনটা শেষ হলো। অঙ্কনে কী দেখলাম না, এসটিকে বাড়িয়ে দিলাম ইউ পর্যন্ত যাতে এসটি সমান টি ইউ হয়, আর ইউআর যোগ করলাম। তা অঙ্কন আমাদের প্রমাণের প্রয়োজনে কিছু কিছু আমাদের অঙ্কন করতে হয়, সেই অঙ্কনটা এখানে করলাম। এবার আমি তিনটি স্টেপ হয়ে গেছে, বিশেষ নির্বাচন, প্রামাণ্য বিষয়ে কী প্রমাণ করতে হবে যেটা সবসময় আমার সামনে রাখতে হবে, টার্গেট আর অঙ্কন, তার জন্য সাহায্যকারী কিছু এঁকে নিলাম। এইবার আমি যাব প্রমাণে। দেখো প্রমাণে তোমাদের লক্ষ্যটা তো আছে যে আমাকে প্রমাণ করতে হবে, এটা সবসময় মাথায় রাখতে হবে, এসটিটা কিউআর এর অর্ধেক প্রমাণ করতে হবে, এসটিটা কিউআর এর সমান্তরাল প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমরা যখন প্রমাণ করব, আমাদেরকে তো ভাবতে হবে যে আমরা কীভাবে প্রমাণ করব। এটাকে যদি এটাকে সমান্তরাল প্রমাণ করতে হয়, এটা ডবল আমি নিয়েছি, তাহলে এই যে এসইউ, এই এসইউর সমান যদি কিউআরটা হয়ে যায় তাহলে এসটিটা এর অর্ধেক হয়ে যাবে, কারণ এসটি ডবল হচ্ছে এসইউ। তাহলে এসইউ সমান যদি কিউআর প্রমাণ করতে পারি তাহলে কী হবে, এসটিটা এসইউর অর্ধেক, তাহলে এসইউ মানে কিউআর যদি প্রমাণ করতে পারি তাহলে এসটিটা কিউআর অর্ধেক হয়ে যাবে, যদি প্রমাণ করতে পারি। এবং
এসটিটা সমান্তরাল প্রমাণ করতে হবে, তাহলে এসইউটা যদি কিউআর এর সমান্তরাল প্রমাণ করতে পারি। এখন এই যে সমান্তরাল প্রমাণ করতে পারি, অর্থাৎ এস ইউ আর কিউ বা ঘুরি এইভাবে বলো এস কিউ আর ইউ, এই যে চতুর্ভুজ, এই চতুর্ভুজের তোমার টার্গেট নিয়েছো যেন এস ইউ সরলরেখাটার সাথে কিউআর সমান্তরাল হয় এবং এস ইউর সাথে কিউআরটা সমান হয়, তাহলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। কিন্তু এইটা সমান সমান্তরাল প্রমাণ করা মানেই তো তোমাকে প্রমাণ করতে হবে যেন এস কিউ আর ইউ একটি সামান্তরিক প্রমাণ করতে হবে। তো সামান্তরিক প্রমাণ করতে গেলে তুমি কি করবে, তাহলে নিশ্চয়ই এই চতুর্ভুজটির যে এই যে এই যে বিপরীত বাহু পাচ্ছ এইটা গেলে হয় সমান বা সমান্তরাল করতে হবে, সমান সমান্তরাল করতে হবে, তবেই তুমি এটা সামান্তরিক প্রমাণ করতে পারবে। তাহলে তোমার এটা মাথার মধ্যে চিন্তাটা আনতে হবে যে এই সামান্তরিকটাকে প্রমাণ করতে গেলে, চতুর্ভুজটাকে যদি সামান্তরিক প্রমাণ করতে হয় তাহলে চতুর্ভুজটার এই যে বিপরীত বাহুটি, বিপরীত জোড়াটি সমান আর সমান্তরাল প্রমাণ করতে হবে। তাহলে আমরা সেই কাজেই আমরা লেগে পড়ব। তাহলে এখানে প্রমাণ, আমরা প্রমাণে আসি। হ্যাঁ, প্রমাণে আমরা প্রথমেই শুরু করবো, দেখো তাহলে এটা যখন আমি এই বাহুর সাথে এই বাহুটার সম্পর্ক রচনা করতে চাইছি, তাহলে এই বাহুটার সাথে এই বাহুটা তো সমান, তোমরা জানো মধ্যবিন্দু, তাহলে আমরা বরং এই দুটো ত্রিভুজের এই বাহুগুলো কোনগুলোর সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করি, তাহলে হয়তো প্রমাণের দিকে এগিয়ে যাব। তার জন্য আমরা এই দুটো ত্রিভুজকে আগে আমরা সর্বসম প্রমাণ করার চেষ্টা করব বা তুলনা করার চেষ্টা করছি। দেখা যাক, প্রমাণে আমরা ত্রিভুজ পিএসটি, একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি পিএসটি, এবং আরেকটা ত্রিভুজ দেখতে পাচ্ছি কি, এই যে এখানে টি আর ইউ, এই একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, ত্রিভুজ টি আর ইউ, টি আর ইউ, এই দুটো ত্রিভুজের এর দেখো কন্ডিশনগুলো এদের মধ্যে সমান আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখো কি দেখতে পাচ্ছ, না পিটি সমান টিআর, এক নম্বর আমরা দেখতে পাচ্ছি পিটি সমান টিআর। এখন কেন সমান তোমাকে বলতে হবে, পিটি সমান টিআর সমান কেন, না টিটা টিআরের মধ্যবিন্দু বলে দেওয়া আছে প্রদত্ত, যেহেতু টিটা টিআরের মধ্যবিন্দু এটা বলে দেওয়া আছে টিআরের মধ্যবিন্দু, তাহলে তোমার লজিক রয়েছে, এটা বলে দেওয়া আছে, তাই তুমি এটা বলতে পারো পিটি সমান টিআর। তাহলে একটা কন্ডিশন তুমি পেলে। দু নম্বর কন্ডিশন কী পাচ্ছ দেখি আমরা, পিটিএস এই যে কোণটা, তাহলে একটা বাহু পেয়েছ পিটিএস এই যে কোণটার সাথে ইউটিআর বা আর টি ইউ যাই বলো না কেন, এই কোণটা দেখো কেমন কোণ, না দুটি সরলরেখা পরস্পর ছেদ করেছে টি বিন্দুতে, বিপরীত দিকে যে জোড়া কোণ উৎপন্ন হয়েছে এটা হচ্ছে বিপ্রতিপ কোণ, আর আমরা জানি বিপ্রতিপ কোণ সবসময় সমান হয়। তাহলে এখানে পিটিএস এই যে কোণ পিটিএস সমান কার সাথে সমান, আর টি ইউ, আ কোণ আর টি ইউ, কেন সমান তোমাকে লজিকটা দিতে হবে, না এরা বিপ্রতিপ কোণ, ঠিক আছে, বিপ্রতিপ কোণ, বিপ্রতিপ কোণ হলে কোণ দুটি সমান হয়। তাহলে দু নম্বর লজিক পেলাম। এবার একটা তৃতীয় আরেকটা সমান করতে হবে, তা দেখো এসটি সমান টি ইউ কেন সমান, না দেখো আমরা তো এসটিকে সেই বাড়িয়েছিলাম ইউ পর্যন্ত, তাহলে তো আমরা অঙ্কন অনুসারে এসটি সমান টি ইউ করে নিয়েছি, তাই তৃতীয় কন্ডিশন আমরা পেয়ে গেলাম এসটি সমান টি ইউ, না এইটা কেন, না অঙ্কন অনুসারে আমরা এঁকেছিলাম অঙ্কনানুসারে, তাহলে তিনটে আমরা শর্ত পেয়ে গেলাম, দুটো ত্রিভুজের মধ্যে তিনটে শর্ত পেয়ে গেলাম, এই একটা বাহুর সাথে একটা বাহু পেলাম, প্রথমে একটা বাহু পেয়েছি আর একটা কোণ পেয়েছি, তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড, তাহলে আমরা কী বলবো এসএস সাইড অ্যাঙ্গেল সাইড সর্বসর্বতার সর্বসমতার শর্তানুসারে, সমতার শর্তানুসারে, কী পাচ্ছি যে এসএস সাইড অ্যাঙ্গেল সাইড, সাইড অ্যাঙ্গেল সাইড সর্বসমতার শর্তানুসারে আমরা বলতে পারি যে ত্রিভুজ দুটি সর্বসম, ত্রিভুজ দুটি সর্বসম, কোন ত্রিভুজ দুটি, ত্রিভুজ পিএসটি, ত্রিভুজ পিএসটি
সর্বসম, সর্বসম কীভাবে লিখছি, সমান চিহ্ন দিচ্ছি, তারপর ঢেউ খেলে যাচ্ছে একটা, দেখতে পাচ্ছ বক্ররেখা? তাহলে পিএসটি সাথে সর্বসম কী পাচ্ছি, টি আর টি ইউ, আর টি ইউ, আর টি ইউর সাথে পিএসটি ত্রিভুজ দুটি সর্বসম আমি পেলাম। বেশ, এবার সর্বসম ত্রিভুজ আমার উদ্দেশ্য ছিল প্রমাণ করা, সর্বসম প্রমাণ করা। কারণ কি না, আমি অনুরূপ বাহু এবং অনুরূপ কোণ সমান করতে পারবো। তো এখান দুটো ত্রিভুজের অনুরূপ বাহু আমি এটা বলতে পারি পিএস, আর অনুরূপ বাহু এখানে ত্রিভুজের ইউ আর সমান। তাহলে আমরা সিদ্ধান্তে আসতে পারছি যে পিএস সমান ইউ আর। কেন আমি সিদ্ধান্তে এলাম না, এগুলো হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজদ্বয়ের, ত্রিভুজদ্বয়ের অনুরূপ বাহু। হ্যাঁ, সর্বসম ত্রিভুজদ্বয়ের অনুরূপ বাহু পাচ্ছি। আর একটা কী পাচ্ছি না, দেখো এই কোণটার সাথে, এই যে কোণটার সাথে এই কোণটা আমরা সমান পেয়ে যাচ্ছি, এই কোণটার সাথে এই কোণটা। তাহলে আমরা নাম দেবো এসপিটি কোণ, এসপিটি, এসপিটি, এই যে কোণটা এসপিটি, এর সাথে কে সমান হচ্ছে না, টি আর ইউ, টি আর ইউ, এই কোণটা সমান হচ্ছে। কিন্তু এই কোণ দুটো কেমন কোণ লক্ষ্য করো, এই দুটো কোণ তো একান্তর কোণ, কারণ এই যে একটা সরলরেখা রয়েছে আর পি আর ভেদক রয়েছে, তাহলে এই যে সরলরেখা দুটো রয়েছে এবং একটা ভেদক রয়েছে, এখানে একান্তর কোণ সৃষ্টি হয়েছে এবং এরা আবার সমান। তাহলে একান্তর কোণ সমান হলে তোমরা কী জানো না, এই যে সরলরেখা দুটি পেয়েছি সেই সরলরেখা দুটি সমান্তরাল হবে, কারণ একান্ত দুটি সরলরেখা এবং অন্য একটি ছেদক বা ভেদক যদি থাকে তাহলে যে একান্তর কোণের সৃষ্টি হয় তারা যদি সমান হয় তাহলে সরলরেখা দুটি সমান্তরাল হয়। এক্ষেত্রে আমরা পিকিউর সঙ্গে ইউ আর সমান্তরাল পাবো। তাহলে আমরা এই অনুরূপ বাহু এবং অনুরূপ কোণ এই দুটি সমান পেলাম, এরা একান্তর কোণ, আমরা একান্তর কোণ পেলাম। আচ্ছা, এরা একান্তর কোণ, তাহলে আমরা এখান থেকে একান্তর কোণ পাচ্ছি যখন, তখন আমরা একটা সিদ্ধান্তে আসবো। আচ্ছা, একান্তর কোণ, এই লজিকটা আমি এখানে না লিখে এখানে নিচে লিখছি, এসপিটি সমান টিআরইউ, কিন্তু ইহারা একান্তর কোণ। তাহলে একান্তর কোণ হলে কী হবে, কিন্তু ইহারা একান্তর কোণ, একান্তর কোণ হলে কী হবে, একান্তর কোণ হলে এখানে পিকিউ সমান্তরাল ইউআর হবে, পিকিউ সমান্তরাল ইউআর হবে। আর পিকিউ মানেই এসকিউর, পিকিউর অংশ এসকিউ, তাই পিকিউ যদি সমান্তরাল ইউআর সাথে হয় তাহলে এসকিউ যেহেতু পিকিউর অংশ তাহলে এসকিউ সমান্তরাল ইউআর হবে। অতএব আমরা বলতে পারি এসকিউ সমান্তরাল ইউআর হবে, এটা আমরা একটা সিদ্ধান্ত নিলাম, এসকিউর সাথে ইউআর সমান্তরাল। আর প্রথমেই আমরা দেখেছিলাম যে পিএস এর সাথে ইউআর সমান, এবং ব্যাপার হচ্ছে এই পিএস এর সাথে আবার এসকিউ সমান, কারণ প্রথমে আমরা পেয়েছি এস হচ্ছে পিকিউর মধ্যবিন্দু বলে দেওয়া যায় প্রদত্ত ছিল। তাহলে পিএস সমান এসকিউ আমরা জানি, কি জানি আমরা দেখো, পিএস সমান এসকিউ, পিএস সমান এসকিউ, যেহেতু এসটা পিকিউ এর মধ্যবিন্দু। আবার দেখো পিএস এর সাথে প্রমাণ হয়েছে ইউআর, পিএস সমান ইউআর, কারণ আমরা সর্বসম ত্রিভুজ প্রমাণ করলাম সেখানে পিএস সমান ইউআর। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এই যে এসকিউটা এর সাথে ইউআর সমান, কারণ পিএস এর সাথে এসকিউ সমান, পিএস এর সাথে ইউআর সমান, তাহলে আমরা বলতে পারি, অতএব আমরা একটা সিদ্ধান্ত আসতে পারি এসকিউর সাথে ইউআরটা সমান, এই যে এসকিউ অংশটা এর সাথে ইউআর সমান। তাহলে এখানে দেখ লক্ষ্য করো, এদিকে লক্ষ্য করো, এসকিউর সাথে ইউআর সমান, এসকিউর সাথে ইউআর সমান্তরাল। ভালোভাবে দেখো এই যে এসকিউ, এই বাহুটা আর এই বাহুটার সাথে কী সম্পর্ক পাচ্ছ, সমান পাচ্ছ এবং সমান্তরাল পাচ্ছ। তাহলে একটা চতুর্ভুজ আমরা দেখতে পাচ্ছি, সেই চতুর্ভুজ নাম কি, এস কিউ আর ইউ। তাহলে এস কিউ আর ইউ চতুর্ভুজের, চতুর্ভুজ এস কিউ আর ইউ চতুর্ভুজের ক্ষেত্রে আমরা দেখলাম এস কিউ আর ইউ সমান এবং সমান্তরাল। তাহলে আমরা চতুর্ভুজের এস কিউ সমান
আর ইউ, আর কি দেখলাম, এস কিউ সমান্তরাল আর ইউ। তাহলে এই চতুর্ভুজ সম্পর্কে আমরা কী বলবো? কারণ আমি প্রথমে শুরুতে এই সামান্তরিকের ধারণাটা এই জন্যই আমি বলছিলাম, যখন কোনো একটি চতুর্ভুজের এই যে বিপরীত বাহু জোড়াটি সমান এবং সমান্তরাল, তাহলে আমরা বলবো চতুর্ভুজটি একটি সামান্তরিক। আমি শুরুতেই এটা বলেছিলাম, তাহলে সর্বসম ব্যাপারটাও আগে বলেছিলাম এই জন্যেই আমার কাজে লাগবে বলে, এবং সামান্তরিকের ধারণাটা কাজে লাগবে বলে। তাহলে আমরা এস কিউ আর ইউকে আমরা সামান্তরিক বলবো। তাহলে এস কিউ আর ইউ একটি সামান্তরিক, আমরা এই জায়গায় পৌঁছানোর চেষ্টা করছিলাম। আচ্ছা, সামান্তরিক, তাহলে সামান্তরিক হলে আমার কী লাভ হলো দেখি। তাহলে দেখো, সামান্তরিক হলেই তাহলে বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল, তাহলে আমরা বলতে পারি এখানে এস ইউ আর কিউ আর সমান্তরাল এবং সমান। অতএব আমরা সিদ্ধান্ত নিতে পেলাম কি, এস ইউ সমান কিউ আর। এই একটা ব্যাপার জানতে পারলাম, আর কি জানতে পারলাম, না এস ইউ সমান্তরাল কিউ আর, এস ইউর সাথে কিউ আর সমান্তরাল। তাহলে আমরা এটা পাওয়ার পরই লক্ষ্য করো এস টি সমান কি, এস টি সমান আমরা যেহেতু এস টি সমান টি ইউ, এস টি সমান টি ইউ, তাহলে এস টিকে আমরা বলতে পারি গোটাটার অর্ধেক। এই যে এস ইউ তার গোটাটার অর্ধেক এটা, কারণ এটা সমান এইটা, তাহলে এই অংশটা গোটাটার অর্ধেক, হাফ এস ইউ। এখন এস ইউ মানে কি তোমরা দেখতে পেলে, এস ইউ সমান কিউ আর। তাহলে আমি হাফ এস ইউর জায়গায় লিখব কিউ আর, তাহলে এস টি সমান হাফ কিউ আর, এস টি সমান হাফ কিউ আর। আর কী পাচ্ছি, না এই যে সামান্তরিক আগে পেয়েছি, তাহলে সেখানে এই যে পেয়েছি আমরা যে এস টি, তাহলে এস ইউ সমান্তরাল কিউ আর, তা এস টি যেহেতু এস এস ইউরই অংশ, তাহলে এস ইউ পেয়েছো তোমরা, এস ইউ সমান্তরাল কিউ আর, এই যে পেয়েছি কিউ আর। তাহলে এটা পাওয়া মানে এস ইউর অংশবিশেষ হচ্ছে এস টি, অতএব এস টি, কারণ এস ইউর অংশবিশেষ এস টি, সমান্তরাল যেহেতু তার অংশটাও সমান্তরাল, সরলাকাংশটা এই যে এস টিটাও এ কিউ আর এর সমান্তরাল। তাহলে আমরা কী পেলাম, না এই যে এস টি, এস টিটার পরিচয় কী, না একটা ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলাকাংশ, এটাই ছিল। তা সেইটা কী হলো, না এই যে ত্রিভুজটি তৃতীয় বাহু, এই দুটো বাহু নিয়েছিলাম, তার তৃতীয় বাহু পড়েছিল এইটা, সেই তৃতীয় বাহুর কী হলো, অর্ধেক হলো, এস টিটা কিউ আর এর অর্ধেক হলো। আর কী হলো, না এই সরলাকাংশটা সমান্তরাল হলো তৃতীয় বাহু কিউ আর এর। তাহলে আমাদের এই যে এক নম্বর যেটা ছিল, এটাও প্রমাণ হলো যে কিউ আর এর অর্ধেক, আর দু নম্বর যে সমান্তরালের কথা বলছিলাম এটাও প্রমাণ হলো। তাহলে এইভাবে আমরা দেখতে পেলাম যে কোনো ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলাকাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। তাহলে এখানে আমরা কীভাবে লিখছিলাম, নামকরণ করেছিলাম পি কিউ আর, কিন্তু আমার নামকরণের সাথে তোমার নামকরণ মিলবে না, তুমি তোমার ইচ্ছে মতো নাম দেবে, তুমি এ বি সি টি ই যেভাবে নাম দেওয়ার দেবে, এল এম এন যেভাবে দেবে দেবে। তাহলে তাই যদি হয়, তাই যদি হয় তুমি নামকরণ করবে, তাহলে তোমাকে বিশেষ থেকে আবার সাধারণে ফিরে যেতে হবে। মানে কি, আমি যে নামকরণ করেছি সেটা আমার মতো নামকরণ করেছি, তুমি তোমার মতো নামকরণ করবে, কিন্তু সর্বসাধারণের জন্য বা সবার জন্য একই কী ব্যাপার না, তখন ভাষায় তোমাকে আবার কথাটা বলতে হবে যে অতএব কী প্রমাণ হলো, অতএব যে কোনো ত্রিভুজের এই যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলাকাংশ কী হবে, তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। এটা লিখলেই তোমার উপপাদ্যটা সম্পূর্ণ হলো। কী হলো, না কোনো ত্রিভুজের, কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর, যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুদ্বয়ের, মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলাকাংশ সরল রেখাংশ তৃতীয় বাহুর, তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। অর্ধেক, তাহলে আমরা যেটা শুরু করেছিলাম, যেটা প্রমাণ করার উদ্দেশ্য ছিল, আমরা সেটা প্রমাণ করলাম। তাহলে তোমরা
বাড়িতে যেটা করবে এই নামকরণটা চেঞ্জ করবে, তোমরা তোমাদের মতো নামে সেই জিনিসটা প্রমাণ করার চেষ্টা করবে। যদি তোমাদের নাম দিয়ে তোমরা প্রমাণ করতে পারো তাহলে জানবে তোমরা এটা রপ্ত করতে পারলে। আর এই উপপাদ্যগুলো তৈরি করার সাথে সাথে তোমাদের কিছু অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনগুলো তোমাদেরকে এই উপপাদ্যের সাহায্য নিয়েই করতে হবে। সুতরাং এই উপপাদ্যটা আগে নিজেরা ভালো করে বুঝে নেবে, নিজেরা হাতে কলমে করবে, নাম চেঞ্জ করবে এবং তারপর অ্যাপ্লিকেশনগুলো একটা দুটো যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো তোমাদেরকে বসে ফেলতে হবে। তাহলে আজ এই পর্যন্তই থাক, এরপরে কোন ক্লাসে হয়তো অ্যাপ্লিকেশনগুলো দেখাবো, তোমরা বাড়িতে নিজেরা চেষ্টা করো, অ্যাপ্লিকেশনগুলো করো, তাহলেই তোমাদের কাজটা খুব সহজ হবে এবং উপপাদ্যটা ইন্টারেস্টিং হবে, তোমরা বুঝতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ এই বন্ধু রাখলাম, ভালো থেকো, বাড়িতে থেকো। আর যে কথা বলছিলাম, দুঃস্বপ্নের বেলা কেটে যাবে এই কোভিড-19-এ, আবার তোমরা ফিরে আসবে আমাদের ক্লাস ঘরে, এই আশা রেখে আজকে শেষ করলাম। ধন্যবাদ।